এই কে কথা বলছে দেখেন দেখেন তো ধরেন তোকে পাগলামো করতে এসছেন রাগ হচ্ছে নাকি দুটো তিনটে দুষ্ট থাকলে সোজা করে ফেলবো মানে অশুনতে আসে নাই খামখেয়ালি করতে এসেছে দেখতে পাচ্ছেন না রাস্তাঘাটে হুড়োহুড়ি করছে রাস্তাঘাটে এরা ওয়াজ শুনতে এসেছে এরা জিয়ারত করতে এসেছে হ্যাঁ এক নম্বর বিয়াদ সেই জন্য হুড়োহুড়ি রাস্তাঘাটে কি অরাজকতা কি অন্যায় করছে দেখলে কলিজে ফেটে যাবে কথা ঠিক না বেঠিক জোরে বলুন এরা মর্দা হতে পারে না এরা এত বেশি এসেছে ফুরফরা শিল্পে ফুরফর শিল্প আস্তে আস্তে ঘর ভাট করে ফেলেছে এই জন্য এদের হাল আন্ধারা ভুল বলছি দাদা পীরের দরবার জিয়ারতের জায়গা জিয়ারত করে যেখানে ভালো লাগবে যে আওলাদ মুসলমান কাছে ভালো লাগবে সেখানে বসে যাও আল্লাহ বসে বসে আল্লাহর নিয়ামত মেলাবেন বলুন সুবহানাল্লাহ তাকান আমার দিকে লক্ষ্য করুন কি বলছিলাম আল্লাহ পাক কাবা শরীফটা তৈরি করলেন কোটি কোটি আল্লাহর বান্দা আল্লাহর কাবা শরীফ তওয়াব করছেন সব সময় চব্বিশ ঘন্টা তওয়াব আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াব চলতেইছে বলুন সুবহানাল্লাহ কথা ঠিক না বেটি রসুল পাককে যদি আল্লাহ না পাঠাতেন কাবা হতো রসুল পাককে সারে বিয়াদিবি কি করে করে যে রসুল পাকের সানে বিয়াদিবি করলে ইমান চলে যাবে ইসলাম থেকে আল্লাহ দূর করে বার করে দেবেন কথা ঠিক না বেটি তা সেই রসুল পাকের কলমা শরীফ পড়লে আল্লাহ পাকের কুদরত আপনার আমার দুনিয়ার জ্বালা যন্ত্রণা আল্লাহ সেনা থেকে দূর করে দেন বলুন সুবহান কলমা শরীফ পড়ে জানটা ঠান্ডা আল্লাহ করে দেন বলেন সুবহান আল্লাহ এই লোকটা চাঁদ হড়ি করছে না নামা না এ কি করছে বলেন করছে মাথা ঠিক আছে কিছু কিছু থাকে আবার রাগ করছেন নাকি তা কলমা শরীফ পড়লে আল্লাহ পাক দুনিয়ায় বড় নিয়ামত যে কলমা শরীফ পড়লে বেশি বেশি রসুল পাকের সঙ্গে দিদার হয় বলুন সুবহানাল্লাহ তার সেই রসুল পাকের কলমা শরীফ ধীরে সৃষ্টি আরামের সঙ্গে পড়ুন আল্লাহ ফয়দান কলমে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হুর গেল মানুষারা আরো পড়েন ফেরেশতারা হুর কি আল্লাহ দেখিয়েছেন জোরে বলেন ফেরেশতা কি দেখেছেন হুর গেল মানুষারা আরো পড়েন ফেরেশতারা পড়তে আছেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা আপনার কষ্ট পেয়েছেন বিরক্ত হচ্ছেন আল্লাহ নিজে নিজে কসম খেয়েছেন আল্লাহ পাক আল্লাহ নিজে নিজে কসম খেয়েছেন আমি আল্লাহ তারা জাত পাক কসম খেয়ে বলছি আমি আল্লাহ বলছি তামাম পৃথিবী বান্দা বান্দিরা যদি আমার ইবাদত না করে আমার ইবাদতের ভান্ডারে এক জাররা কিছু এসে যাবে না বলুন না সুবহানাল্লাহ
শুনছো? পাগলামো ছাড়ো, ভালো হয়ে যাও, ভালো হতে হবে। দাদা পীরের আমরা মরি, বাড়ি ভালো, ফ্যামিলি ভালো, নামাজি ফ্যামিলি, আল্লাহওয়ালা ফ্যামিলি, 20 জন বাস করো বাড়িতে, একটা ছেলে খারাপ হয়ে গেছে, তার পরিবেশ খারাপ হয়ে গেছে, কথা ঠিক না বেঠি? তার জন্য ফ্যামিলি দায়ী। তাহলে কি বলছিলাম? ভালো হতে হবে। দাদা পিছনে চলে যা, ইসু বুঝুর খারাপ, দাদা পিছাড়বে না, কেলিমুল্লা খারাপ, দাদা পিছাড়বে না, বাকি বলা ভাই খারাপ, দাদা পিছাড়বে না, সাইফুদ্দিন ভাই খারাপ, দাদা পিছাড়বে না, সেই ভাইকে ছেড়ে দেবি। আমার বাপ ছোট হুজুর খারাপ, ছোট হুজুরকে ছেড়ে দেয়, বড় হুজুরকে ছেড়ে দেয়, ন হুজুরকে ছেড়ে দেয়, দাদা পিছাড়বি। জোরে বলো, দাদা পীর ছেড়ে চলে যা, তোর যে দাদা পীর খারাপ লাগে, তুই দাদা পীরকে ছেড়ে যা। যাবি কোথা? জুতো পায়ে যে খালি মাথায় জানাজা পড়াচ্ছে, তোকে যে ওইখানে পড়তে হবে, কবরের সাজদা দিচ্ছে, ফুল চড়াচ্ছে, ওখানে যে পড়তে হবে, আর কবর জিয়ারত করে কি হবে, দরসিব পরে কি হবে, ওখানে তোকে যেতে হবে। হাই হোসেন, হাই হাসান, হ্যাঁ বাবাজি, শুনছো আমার কথা? ওখানে যেতে হবে, কোনো রেহাই নাই। দাদা পীরের মুরিদ আল্লাহ আমাদের শরীয়তের ভিতরে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। শরীয়তের বাইরে আছি, দাদা পীরের মুরিদ যদি হয় ভালো হতো। রাগ হচ্ছে, ভুল বকছি? তাহলে আল্লাহ কি বললেন? তমাম পৃথিবী বান্দা বান্দিরা যদি আমার ইবাদত না করে, আমি আল্লাহ তাআলার জাত পাক কসম খেয়ে বলছি, আমি আল্লাহ বলছি, আমার ইবাদতের ভান্ডারে এক জাররা কিছু এসে যাবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সমস্ত সৃষ্টি আমার ইবাদত করে। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা জিরা, খালি দাদা পেরে মরি, 80 বছর বয়স, 70 বছর বয়স, 50 বছর বয়স, হ্যাঁ খালি দাদা পেরে মরি, দাদা পেরে মরি, হ্যাঁ একটা তাসবের কোনো জানাই নেই কিছু, তাসব ফঙ্কশনকে সম্পর্কে, হ্যাঁ ওজিপা সম্পর্কে, আল্লাহ রাজিকে সম্বন্ধে কিছুই জানে না, হ্যাঁ 40 বছর, 50 বছর, 150 বছর, 200 বছর, পিছনে চলে গেলে 700 বছর, হজরত মোস্তফা মাদানী হয়ে মেন্দাপুর টাউনে শুয়ে আছেন। হ্যাঁ বাবাজি, তোমাদের বাচ্চাটা মুরব্বীরা বড় আল্লাহর ওলি আরে বিল্লাহ হয়ে চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমাদের হালামদেরা হয়ে গেল কেন? আমরা এত খারাপ হয়ে যাচ্ছি কেন? পিসাব যদি না থাকে তার খারাপই হবে। যার পিন নেই তার শয়তান পিন। তাদের বাচ্চাদের পিছলো বড় হুজুর, তাদের বাচ্চাদের পিছলো ন হুজুর, তাদের বাচ্চাদের পিছে সেজ হুজুর, তোমাদের বাচ্চাদের পিছে ন সেজ হুজুর, তোমার বাচ্চাদের পিছলো ছোট হুজুর। তোমার আমার যদি পিন না থাকে খারাপই হবে। পীরের কাছে ব্যাথে মরি যেতে হয়, পীরের কাছে বিক্রি হয়ে যেতে হয়, পীরের হুকুম নিয়ে চলতে হয়, পীর ধরে আল্লাহ রসুলের রাস্তা দেখাবে। আরে বাগদাদের মাজার জিয়ারত করতে গেলে পীরের হুকুম নিয়ে যেতে হবে, তাকেই বলা হয় পীর সাহেব। ভালো হয়ে যাও, ইসু ভুজুর বলছি ভালো হতে হবে, ভালো না হলে রেহাই নেই। আমি আমার কালবে মোতাজ আছি, আমার কাল জনাব দাদা হুজুর কালবে শিলা হইয়া আল্লাহ পাকের আশে পাকে মোতাজ আছে, আল্লাহ পাকের আশে পাক হয়েছে চিষ্টিয়া তরিকা নেসবাত অনুযায়ী আল্লাহ 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 জিকিরের ফয়েজ আমার কালবে আসুক। বলুন না সুবহানাল্লাহ। বড় বড় মোবাইল উঠেছে,
চুপ করো না, ভিতর শুনছেন আপনারা? মোবাইল মোবাইল আল্লাহর কুদরত, জ্ঞানের বাইরে তমাম পৃথিবীটাকে আল্লাহ পাক আপনার আমার চোখের সামনে দিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেকি? ওটা আবার এত বাজে জিনিস, আপনাকে মুখে বলে বোঝাতে ওর থেকে খারাপ জিনিস নেই মনে হয় আল্লাহ দুনিয়ায় পাঠাননি। আবার ওটা এত ভালো জিনিস, ওর থেকে ভালো জিনিস হয়তো আল্লাহ দুনিয়ায় পাঠাননি। কথা ঠিক না বেকি? আপনি খুলে দেন, আমেরিকা এসে গেল, জার্মান এসে গেল, রাশিয়া এসে গেল, তুর্কি এসে গেল, হামাস এসে গেল, লন্ডন এসে গেল, বেলাঘাটা এসে গেল, দেগাঙ্গা এসে গেল, খোলাপাতা এসে, ঝরুলি এসে গেল, হাসিরবাদ এসে গেল, পশিরহাট এসে গেল, সোলাগেরি এসে গেল, ভাগাগেরি এসে গেল, ফুরফরাসি এসে গেল, সমস্ত এলাকায় কোথা কি ঘটছে, কোথা কি হচ্ছে আমার আল্লাহ পাক ঘরে বসে বসে দেখান। কথাটা ঠিক না বেটি? জোরে বলো। হ্যাঁ, মোবাইলটা চালু করে দেন, 10 লাখ টাকা দেবো। একটা জারদার যদি মিথ্যে কথা বলি, যে মেম্বারে বসে হিন্দুস্তানের বাদশাহ খাজা মইনুদ্দিন চিশতি হুজুরাত করেছিলেন, বাগদাদ শরীফে শুয়ে আছেন, তমাম পিছুবলিদের বাদশাহ করেছিলেন, যে মেম্বারে বসে ওয়াচ করতেন 80,000 মানুষ ওয়াচ শুনতেন, বলুন সুবহানাল্লাহ। যে মেম্বারে বসে তমাম পৃথিবীর রোশন চারাক করে পাঠিয়েছিলেন, মুজাদ্দেজামান দাদাপীর কে আল্লাহ ফুরফুরা শরীফের জমিনে শুয়ে আছেন, যেখানে বসে ওয়াজ করতেন 80,000 মানুষ ওয়াজ শুনছেন, বলুন সুবহানাল্লাহ। যে মেম্বারে বসে হিন্দুস্তানের বাদশাহ খাজা মইনুদ্দিন আজমির শরীফের জমিনে শুয়ে আছেন, মেম্বারে বসে বসে ওয়াজ করতেন 70-80,000 মানুষ ওয়াজ শুনছেন, কথা ঠিক না বেটি? আর সেই মেম্বারে বসে মোবাইলটা খুলে দেখে, এই এইদিকে এসে দিচ্ছেন কেন, এই শুনছেন আপনারা? আর সেই মেম্বারে বসে পায়ে বুক লাগিয়ে পায়ের উপরে পা দিয়ে ওয়াজ নিশ্চিত করছে হতভাগা, আর জুব্বা কিনলে মনে হবে যেন ফেরেশতা উঠেছে, আর উঠে স্বয়ং রসুল পাকের সামনে বিয়াদিবি করছে। যদি রসুল পাকের সামনে বিয়াদিবি করে ঈমান থাকবে, জোরে বলুন, 10 লক্ষ টাকা দেবো। মিথ্যে যদি বলি হলো পেয়ে যাবে, স্বয়ং রসুল পাকের সামনে বিয়াদিবি কথাবার্তারা, ঈমান থাকবে। ওই মেম্বারে বসে পায়ের পা তুলে জুতো পায়ে দিয়ে 1,24,000 বা 2,24,000 বড় আল্লাহর ওলি আরবিল্লাহদের সামনে দিয়া দিবি কথা বলছে, ঈমান থাকবে? শুনছেন আপনারা? ওই মোবাইলটা খুলে দেখেন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, 5টা টাইম আল্লাহ ডাকেন, আল্লাহু আকবার আল্লাহ একবার, আমার আল্লাহ পাক বান্দার জবান থেকে ডাকছেন, আয় আমার বান্দারা তোমরা দুনিয়ার কাজ কাম বন্ধ করে দাও, দুনিয়ার আলোচনা বন্ধ করে আস্তে 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 হেঁটে হেঁটে আমার ইবাদতে দাঁড়িয়ে যাও। কথা ঠিক না বেটি? জোরে বলুন। ওই মোবাইলটা খুলে দেখেন, হতভাগা বলছে কি আজান হচ্ছে না গান হচ্ছে, ঈমান থাকবে? জোরে বলুন। 10 লাখ টাকা দেবো। আবার একটা খুলে দিলেন, শুনছেন? তাহলে আমি কি নিয়ত করুন, আমি আমার কালবে মুতাজ্জাজ, আমার কালব ঝোলাব দাদা হয়ে কালবে শিলা হইয়া আল্লাহ পাকের আরশে পাকে মুতাজ্জাজ আছে, আল্লাহ পাকের আরশে পাক হইতে চিশতিয়া তরিকা নিসবাত অনুযায়ী আল্লাহ 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 জিকরের ফয়েজ আমার কালবে আসুক, আল্লাহ 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 আল্লাহ
al 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 La ilaha illallah Muhammadur Resulullah. Mobilde kule den. Tanen. Zekerin mucidi sotçe zekere. Zeker kotte kotte. Gaçı utu pırıçe. Zeker kotte kotte. Karente poste utu pırıçe. Zeker kotte kotte. Mereçe pişşapke lati. পিশাদ একদিকে মুরিদ একদিকে কথা ঠিক না বেটি 10 লক্ষ টাকা দেব শুনছো এটা কি সেই দরবার জোরে বলো দাদা পীর কি সেই দরবার দাদা পীরের মেম্বার কি সেই মেম্বার দাদা পীরের যেখানে বক্তব্য সেই সব মাওলানা আসে ভালো হয়ে যাও ওয়াজ শুনলে মোবাইলে ঈমান চলে যাবে আবার ওয়াজ শুনলে মানে মোবাইলে ঈমান তাজা হয় বলুন সুবহানাল্লাহ কি বললা ওয়াজ শুনলে ঈমান তাজা হয় আবার ওই মোবাইলে ওয়াজ শুনলে ঈমান চলে যাবে ভুল বলছি বুঝেছি যে চলো পাগলামো ছাড়ো যেখানে সেখানে মাথা গলিয়ে দিলে হবে না নারাক দল ফকিরের দল বেরেলি জামাত ইসলাম ওয়াহাবি তবলি জামাত তার কত রকম দল সব মুসলমান সেই মুসলমানকে আমরা নাকি জোরে বলুন কাবাকে চুমু খেয়েছি আর আল্লাহ রসূলের সামনে দাঁড়িয়ে এসেছি রসূল পাকের সামনে যে সিনা ফুলিয়ে চলে যাচ্ছে বিয়াদবি করতে করতে চলে যাচ্ছে রে আমার রসূল পাকের দরবারে মর্দা হয়ে গেছে আল্লাহ বাঁচাও দুটো এক হলো জোরে বলো তাহলে সব রকম আকীদার মানুষ আল্লাহর কাবায় যায় হাত ঝাড়ছে আমিন করে চাচাচ্ছে দোয়া চাই না মোনাজাত করে না এই শুনছো শুনছিস কি ভুলবো কি নাকি আমার বাবা জেরা ছেলেরা যুবকেরা ও পর্দা রালালেন মা বোনেরা কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল মা খালাক আল্লাহ নরে আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা সকলের আগে সকলের প্রথমে আল্লাহ তাআলা আমার নূরকে পয়দা করলেন সেই নূরকে হেস্তা বা হেস্তা করে জমিন আসমান পাহাড় পর্বত আরশে মাকান পর্যন্ত আল্লাহ তাআলা 18,000 মখলুকাতকে সৃষ্টি করলেন মাদদায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে আমার আল্লাহ তাআলা আরশের নিচে রেখে দিলেন কেবলমাত্র আল্লাহ তাআলাকে সিজদা করার জন্য আল্লাহ তাআলা হচ্ছেন এক লা শরীক চেনার কোন শরীক নাই অংশবাদী নাই তিনি এক চিরকাল আছেন চিরকাল থাকবেন যার আদি নাই অন্ত নাই শুরু নাই শেষ নাই যাতে পাকবেন আজ আল্লাহ তাআলা ইচ্ছা করলেন ইরাদা করলেন আমি একটি এমনই মখলুক বানাতে চাই তারা যেন আমাকে প্রতিপালক বলে মাওলা বলে মাহবুব বলে কেবলমাত্র আহাদ বলে প্রভু বলে খালেক বলে আল্লাহ বলে মানে বলুন সুবহানাল্লাহ রসুল পাকের কথা আল্লাহর কথা বলেন না সুবহানাল্লাহ আর রসুল পাকের কথা আল্লাহর কথা বলুন সুবহানাল্লাহ আর আল্লাহর কথা রসুল পাকের কথা কথা ঠিক না বেটি তার মানে আমি ওয়াজ করতে এসেছি কিছু রসুল পাকের শান সম্বন্ধে বলছি আমি যে ওয়াজটা বললাম যেটা করলাম আমার বাপ করতেন
আমার আব্বাজান কে? জোর বড় জোর বড় এটা মজ করছেন তো, তোদের বাচ্চাচা মরিবরা সব দেখেছে, বুঝতে পেরেছেন? এইভাবে আজ করছেন কুমারজল বলে একটি গ্রাম, এই যে আল্লাহ আল্লাহ জিকির করছেন, ছ সাতটা মানুষ বেহুশ হয়ে গেল, আমার চামড়ার চোখে দেখা। যাও কুমারজলে চলে যাও, ঘটুকের পাশে খড়িবেলের পাশে কুমারজল, হা বাবাজি, আর তুলে নিয়ে যাচ্ছে মাথায় পানি ঢালছে, যেখানে মজলিসকে করছেন ওয়াজ করছেন কি আব্বা হুজুর বলেন না সুবহানাল্লাহ, সেই আব্বা হুজুরের দরবারে এসে বসে আছেন। আর এই জলসার কোনো অস্তিত্ব ছিল না, একে আমি তৈরি করেছি, আমি এর ভিত দিচ্ছি, বলেন সুবহানাল্লাহ। সাতটা চাংমা চাকচাকে ধরতে হবে, তাহলে তোমরা ইউসুফ হুজুরকে ধরতে পারবে। এ জলসার ভিত যে আমার, তুমি ভেবনি ভুল হবে, মসজিদে মুনসুনি মিটাই দিয়ে সব রেশানি হতো, আমি নিজে এস্তার ছেপে ডাক দিয়ে 65 হাঁড়ি রান্না করে আব্বা হুজুরের যা ছোট হবে কেন? এ ভিত্তি আমার। আর আপনি জানবেন এই যে দরবার, এখানে আমার আছে দরবার, আমি 30 বছর বসি না, এ দরবার আমার, এখানে আবার আব্বা দিয়ে গেছেন, আব্বা বলেছিলেন একটু দূরে থাকবি, বেশি ঝামেলায় জড়াবি না, সেই জন্য আমি আমার ওইখানে বসি, আমার সব আছে এখানে, তোমরা চিনুনি আমাকে, আমার ছেলে পুলিকে যাসনি ওখানে, এখানে থাক, ওখানে সব ভাই ভাই পরে আছে সব থাক, ওই বেশি ঝামেলায় যাসনি, আল্লাহকে সাক্ষী রেখে বলি। তাহলে আমি এসেছি একটুখানি শরীর খবর নেব, আমার আব্বার জবান থেকে অনেক কিছু শোনা আছে, এখান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আব্বা জানের সাথে, এই করছি এই শু এটিকা এটিকা, আব্বা আমাকে ডাকলেন, আব্বা ডাকলে মর্দা হয়ে যেত, মাথা হ্যাঁট হয়ে যেত, থরথর করে কাঁপত, ডাক হাতটা ধরে ফেলবে নাকি, এ শুনছেন আপনারা? আব্বা খুঁজে বলছে এই করছি হ্যাট মত গান, আল্লাহ তো ডেকে নেবেন, এই যে কবরস্থান দেখেছিস, এটা নতুন কবরস্থান আমি তৈরি করেছি, তখন একটা কবর হয়নি, এই দুটো মাদ্রাসার জানলা রেখেছি, কোরআন শরীফ তিলাওয়াত করবে, আল্লাহ আমাকে কবরে শুয়ে শোনাবেন, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ একবার বলে আজান দেবে, আল্লাহ কবরে শুয়ে আমাকে শোনাবেন, এই জায়গায় দাফন কাফন করবি, বলে যাচ্ছি মাথায় রাখবি, এই শুনছ? 42 ছাতি, তখন কত ছাতি ইসুফ হুজুরের? তখন 42 ছাতি, আব্বা খুব ভালোবাসছেন আমাকে, আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, যে আব্বা আমাকে ডেকে বলেছিলেন, লক্ষ্য রাখবি। হ্যাঁ, সে আব্বা হুজুরের দরবারে বসে আছেন, আর কি বলেছিল? খানের ঘাটটা লক্ষ্য রাখবি, আর আল্লাহর ঘর মসজিদটা লক্ষ্য রাখবি, শুনছ? আব্বার জামানতে শুনেছি, আর এই মাদ্রাসার লক্ষ্য রাখবি, আল্লাহর নবীর ঘর। হ্যাঁ, সারা পশ্চিমবঙ্গে সরকারি করে মাদ্রাসার নিজের হাতে করা মাদ্রাসার বোর্ডিং শেষ করে ফেলেছি, আর তোদের দর্শনে আমরা শেষ করে ফেলেছি দাদার মাদ্রাসা সরকারি গড়ি, গরিব এতিম ছেলেরা পড়ে, লক্ষ্য রাখবি। ইসু পুজোর বলছি আমি বললে অনেক কিছু এসে যাবে, আর সিনিয়র মাদ্রাসা সরকারি, সিনিয়র মাদ্রাসা সরকার মাইনে দেয় বোর্ডিং, কিন্তু আপনি আমি চালা দাদা মিলে সিনিয়র মাদ্রাসা পর্যন্ত লক্ষ্য রাখবি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওটাকে শেষ করে ফেলেছে, আমি ইসু পুজোর বলছি, শুনছ শুনছ?
আর তাম পৃথিবী জেগে বলছি, তাম পৃথিবী ধরে বলছি, যখন আমি মাদ্রাসার সভাপতি ছিলাম না, তাম পৃথিবীর দিকে লক্ষ্য করে বলছি, দাদা হুজুর মাদ্রাসা এত খারাপ, এত অরাজকতা চালিয়েছে, এত অন্যায়, মুখে ভালো বলতে বোঝাতে পারবো নি, মাদ্রাসাটা কিচ্ছু অস্তিত্ব ছিল না, ব্যাপক করে ফেলেছে, কিছুই ছিল না। শুনছেন, সভাপতি হবার পর থেকে মাদ্রাসায় গেটে তালা, পাঁচি তুলে দাও, কোন ছাত্র না বেরোতে পারে, কটাই উস্তাদ দুটো গেটে দাঁড়াও, ইনচার্জ ঠিক করে রাখো, সুন্দর পরিবেশে আল্লাহ এখন চালাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। বললে অনেক কথা এসে যাবে, তার মানে একটু ইশারা করে দিলাম, আর এই চাপ্পা হুজুর হাতে গড়াচ্ছে রে, লক্ষ্য রাখবি, মাথায় রাখবি, হুজুর এখন অনেক ব্যানার্জি চাটার্জি পাণ্ডে মিঠুন ভাই জলি মালানা ওহ মালানা রসু মালানা খালিম মালানা সব হুজুর, হুজুর কোথা নেই, হুজুর সব জায়গায় আছে। আর দাদা হুজুর পাঁচ হুজুর আওলাদুল জামান এক হয়ে গেল, জোরে বলতে হবে, জোরে বলেন, দুটা আসমান আর জমিন তফাৎ। হ্যাঁ, কার সামনে বসে আছেন, নবজীবিন ফখর করবে না, বলবো আল্লাহ যেই ঘরে পয়দা করেছেন, যাটা ঘরে পয়দা করে, ইন্তেকাল হয়ে গেলে মারা গেলে হয়তো চল্লিশ পঞ্চাশ তিরিশ লাখ লোক এসে আমারই জানাজা হয়তো করবে, কথা ঠিক না বাজি, জোরে বলো, মরে গেছি না বেঁচে আছি, জোরে বলো, আব্বা হ্যাঁ থাকতে তোরা বুঝতে পারিস নি, এখন কি কাঁদছে রে, কান্না দেখলে কলজে ফেটে যাবে, সেই জন্য বলছি ভালো হয়ে যাও, খুব সাবধান, যেখানে ভালো লাগবে সেখানে যাবি, যেখানে ভালো না লাগবে সেখানে যাবি না, বিয়া দিবি করবি না, এরা ওলাদের মুদাদের জবান, এদের কাছ থেকে বিয়া দিবি না করে সরে যাও, যেখানে ভালো লাগবে সেখানে বসো, সেখানে ওঠো, সেখানে খাওয়া দাওয়া করো, সেখানে দিন দুঃখ সুখের কথা বলো, আল্লাহ কবুল করে নেবেন, বলুন সুবহানাল্লাহ। ভুল বলছি, জোরে বলো, একটু একটু ইশারা করছি, ওয়াজ করতে এসিনি, ওয়াজ করলে ফজর হয়ে যাবে, আমি একটু সাবধান করতে এসেছি আপনাদের ঘরে। হ্যাঁ, যাতা পীরের মুরিদ, যাতা পীরের মুরিদ, হ্যাঁ অনেক কথা আমি বলতে পারছি নি, কোথা বলবো, কাছে বলবো, আমার বাপ দাদার দিকে খেয়াল করে, বাপ চাচার দিকে খেয়াল করে, আমার চালি মোল্লা ভাই চেঁচিয়ে 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 আল্লাহ ডেকে নিলেন, এখন আমার মারুফ ভাই হাজির রয়েছেন, মারুফ ভাই হাজির রয়েছেন, আমি মাঝে মাঝে যাই দেখেছি লোকটি যেন মোর্দা হয়ে গেছে, আমার কিছু কিছু ভাই বুঝে সুঝে চলো, এর জন্য আমরা দায়ী, দাদা পীর দায়ী, জোরে বলো, এর জন্য আমরা দায়ী, পাঁচ হুজুর দায়ী, জোরে বলো, এর জন্য আমি দায়ী, আপনি দায়ী, আল্লামা রুহুল আমিন দায়ী, এর জন্য দায়ী, আপনি আমি দাদা পীর খলিফারা দায়ী, ভালো হতে হবে, আমি কিচ্ছু বলছি নি, বললে মাথা খারাপ হয়ে যাবে, শুনছো, ধারে বারে আসবে রে, আমার ধারে বারতে তার কলজে ঝাড়ছে, এতখানি চাই কলজে ঝাড় ছাড়া আমার সামনে আসতে পারবে না, আমার আব্বা হুজুর বসে থাকতেন, দূরে দূরে মেহমান দাঁড়িয়ে থাকতে চোখে দেখেছি, বাঘের নতুন ভাই খেতেন, তিনি কি বাঘ না সিংহ, যারা বসেছে আমার আব্বার কাছে মৃত্যুর আগে পন্তার দেশে যেতে পারে না, বলুন সুবহানাল্লাহ, কথা বুঝতে পেরেছ, হক কথা বললে খারাপ, সত্যি কথা বললে খারাপ, সত্যি হক কথা বললে
কোন দিকে তার কিন্তু আমি কিচ্ছু বলিনি আমি কিচ্ছু বলিনি খালি আপনাদেরকে সাবধান করছি খুব বুঝে শুনে সব দরসে বল আল্লাহুম্মা সাল্লাল্লাহ আলায়ালে সাইয়েদিনাম কি বলবো কি খারাপ হয়ে গেছি বাপ কলজে ফেটে যাবে রে নবী 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 করতে করতে আমার বাপ দাদা দুনিয়া থেকে চলে গেলেন এখন নবী নবী আমরা করছি যদি নবীর স্থানে আমি বিয়াদিবি কথা বলি মানা যাবে জোরে বল না রে নবী 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 করে বাপ দাদা খেয়েছে নবী 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 করে হাজার হাজার মাওলানা মুফতি সাহেবরা খেয়েছে সেই নবীর স্থানে যদি বিয়াদিবি করে ঈমান থাকবে ভালো হয়ে যাও বাপ দাদা শুনে নে আমরা শুনিনি এখন সমস্ত মোবাইলে দেখছি কথা ঠিক না বেঠি ভালো হয়ে যাও মোবাইল দেখবি ইমান যদি বাঁচাতে চাস মোবাইল দেখিস নি সেই জন্য বাপ চাচারা আব্বা জান বাবা যতদিন হায়াতে ছিল বাবা আমার ছবি তুলনি তোমরা সরে যাও আমার সামনে তো দূর হয়ে যাও বন্দুকে টেনে ফেলে দে আমার ছবি তুলবে না আমি হজে যাব না ছবির লেগে আমি কাবাসে বাংলাদেশে যাব না ছবির লেগে আব্বাজান ছবিটাই তুলব না কথা ঠিক না বেঠি আরে এই ছবি ছবি করে বড় ভাই দুনিয়া থেকে চলে গেল শুনছো নাচারে ছবি তুলছে আলাদা জিনিস রসুল পাকে দরবার যেতে গেলে ছবি না তুললে যাওয়া যাবে ওই জন্য দায়ী কে এই জুলুমকারী বাদশা দায়ী তুমি আমি দায়ী ইচ্ছা করে তুললে কিয়ামত আমার জান দিতে হবে আল্লাহ বলছেন আমি আব্বার জামান থেকে শুনি আল্লাহ ছবি ফেলে দেবেন জান দাও যাই হোক খুব সাবধান আমি একটু একটু বুঝাচ্ছি দরসে আল্লাহুম্মা সাল্লাল্লাহ আমার বাবাজিরা ও ছেলেরা যুবকেরা পর্দারের মা বোনেরা পাঁচ হুজুরকে বলে বত্রিশটা বলাদকে থেকে গেলেন ও ছেলেরা পর্দারের মা বোনেরা খেয়াল করে শুনুন আল্লামা সাইফুদ্দিন ভাইকে আল্লাহ মেরে ফেললেন আল্লামা বাকিরুল্লাহ ভাইকে আল্লাহ মেরে ফেললেন আল্লামা নুরুদ্দিন ভাইকে আল্লাহ মেরে ফেললেন আল্লামা হুজুরতুল্লাহ ভাইকে আল্লাহ মেরে ফেললেন আল্লামা আবুল ফারুক ভাইকে আল্লাহ মেরে ফেললেন আল্লামা আবু আনসার ভাইকে মেরে ফেললেন আল্লামা আবু ইব্রাহিম ভাইকে মেরে ফেললেন আল্লামা উসমান ভাইকে মেরে ফেললেন আল্লামা গোলাম রহমান ভাইকে মেরে ফেললেন আল্লামা হাবিবুল্লাহ ভাইকে মেরে ফেললেন আল্লামা কেলিমুল্লাহ ভাইকে মেরে ফেললেন কথা ঠিক না রে ঠিক জোরে বল না রে মেরে ফেলবে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি সমস্ত গ্রামে সব মুরব্বীরা মেরে ফেলেছে বাচ্চা দাদা চলে গেলেন আমার মুরব্বীরা ভাইরা চলে গেলেন তোদের বাচ্চাটা মরবি ছেলে বলে অনেক কাল্লা মেরে ফেলছেন কথা ঠিক না বেটি পৃথিবীর যে কোনো লোকে সেকেন্ড টেনে বার করে মেরে ফেলবে কোনো রিহাই নেই এক তারিখ আব্বা হুজুর আমাকে ধরেছে এই দিকে এই শুনছেন আপনার বিরক্ত হচ্ছেন নাকি এক তারিখ আব্বা হুজুর ধরেছেন এই দিকে তোকে জামাতে দেখতে পাইনি কেন রে মাথাটা হাট করে আছে এই তোকে জামাতে দেখতে পাইনি কেন আমি আব্বা আমি অমুক জায়গায় যে কোনো রকম যে রেহাই হতে হবে এই শুনছেন আপনারা আব্বা বলছে খুব আঁচড়াচ্ছিস নে দুনিয়া খুব আঁচড়াচ্ছি নে কিচ্ছু হবে না রে করছি যতই দুনিয়া আঁচড়াচি করিস কিচ্ছু হবে না তোর আল্লাহ পাক তোর যেটুকুন কপালে রেখেছে ওইটুকুন হবে এক জায়গা বেশিও হবে না কমও হবে না এই শুনছেন আবার বলছে আমার আমার করছিস আমার আমার আল্লাহ যদি তোকে মেরে ফেলে
আমার আমার সব শেষ তো, এই শুনছেন আপনারা, সব খামার হয়ে যাবে তো, আমার আমার করছি, আল্লাহ যখন মেরে ফেলবে আমার আমার খামার হয়ে গেল তো নাকি? এই জোরে বল বলে বলছে, ওই পুরাতন কবরস্থানটাকে আমাকে দেখাচ্ছে, দেখেছিস কেমন লাইন দিয়ে শুয়ে আছে, হ্যাঁ আল্লাহকে কি মুখ দেখাবি, হ্যাঁ আল্লাহ পাঁচ একটা নামাজকে ফরজ করেছেন, পাঁচটা টাইম আল্লাহ ডাকছেন, হ্যাঁ নামাজ পড় নামাজ পড়, আব্বা হুজুর বলছেন, কথা শুনছেন? এই শুনতে পাচ্ছেন? কারণ বুঝাচ্ছি পাগলামি ছাড়ো, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, বাড়ির তো দশটা ছেলে ছেলে মেয়ে, ওই নামাজি মুসলি সব ভালো নেক ছেলে, নেক ছেলে, নেক বাড়ি, নেক মিশতে মিশতে তারিখ খেতে আরম্ভ করে দিয়েছে, আর মদ খেয়ে সে ঘরে ঢুকেছে, সে ঘর আর সে ঘর থাকবে? এই জোরে বল না রে, খুব সাবধান, জোরে শিব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলা সাইয়্যিদিনা, যত রাত হবে যত গভীর রাত আসবে নিঝুম হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ, যত রাত গভীর হবে না দেখবেন আল্লাহ পাক দুনিয়া থেকে নিঝুম করে দেবে, কথা ঠিক না বেঠি? পকে গণ দালে দালে কি করছিল বলেন তো সারা দুনিয়াটা, সকাল থেকে আর মগরব আগে পর্যন্ত কি অবস্থা দুনিয়াদের, যদি আল্লাহ পেট না দিতেন দুনিয়াটা থেমে যেত, শুনেছেন আপনারা? আল্লাহ যদি পেটটা দুনিয়ায় যান জানোয়ার পক্ষী পাখি মানুষের যদি আল্লাহ না দিতেন দুনিয়াটা থেমে যেত, কিছু হুড়োহুড়ি হতো? জোরে বলুন, পক্ষে গণ দলে দলে, পক্ষে গণ দলে দলে, জাতীয় ভাষায় পড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মে কোনো দলে 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 আর গভীর গর্জনে পড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মহামূল্য সুসুমাই ওয়াকারণে কেন যাই, মহামূল্য সুসুমাই ওয়াকারণে কেন যাই, পড়ো পড়ো সর্বদাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ 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 আল 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা
La ilahe illallah Muhammedun Resulullah Allah Allah al 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 La ilaha illallah Muhammadur Rasulullah La ilaha La ilaha illallah Muhammadur Rasulullah Shesh kollam Beta mone dukkho koshto leben na Waaj ami kichu korbo na ওয়াজ আমি একটু হাজিরি দিতে আমার আব্বার চেহারা মোবারকের দিকে খেয়াল করে বাপ চাচার চেহারা মোবারকের দিকে খেয়াল করে একটু হাজিরি দিতে এসেছি শুনছো বাপ সব খুশি আছেন মনে দুঃখ নিলেন ব্যথা নিলেন কষ্ট নিলেন হ্যাঁ আব্বাজান যখন উঠছেন একটা ছুঁচ পড়ল আওয়াজ হচ্ছে আব্বা হুজুর যখন মেম্বারে উঠছেন একটা ছুঁচ পড়ল আওয়াজ আর এখন মেম্বারে উঠলে হই হই করে কারা সব দাদা পীরের মুরিদ এরা মর্দা হতে পারল না এরা দরবারে এসে অন্যায় অরাজকতা না করে থাকতে পারবে না এরা দরবারে এসে গুনার পাহাড় মাথায় করে গুনা কমাতে এসছে পাহাড় পাহাড় গুনা নিয়ে এরা গুনা না নিয়ে যাবে না বলা ভুল হচ্ছে নাকি জোরে বলো ভালো হয়ে যাও আচ্ছা তো হুড়োহুড়ি করবেন সব গায়ে গায়ে পিঠে পিঠে হাত দেন সকলে হুড়োহুড়ি করবেন না এদিকে ছেলেরা সব পিঠে পিঠে গায়ে গায়ে হাত দিয়ে দাদা পীরের ব্যাথ মুরিদ হয়ে যান আমরা কার মুরিদ টানছেন কেন এদিকে ছেলেরা আমরা কার মুরিদ আরে জোরে বলেন জোরে বলেন মুরিদ আমরা যা সকলে দাদা পীরের ব্যাথ মুরিদ হয়ে যান সব পিঠে 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 গায়ে গায়ে হাত দেন যে যেখানে আছেন আপনার সকল আমার সঙ্গে বলুন বিসমিল্লাহ রহমান রহিম আয় আল্লাহ তাআলা আমি তমাম গুনাহ হইতে তওবা করতেছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্মি ওয়া তুবু ইলাইহি আমি ব্যাথ উপর হাত মোহাম্মদ ইউসুফ সিদ্দিকী যিনি মুস্তাফিজ হচ্ছেন হযরত মাওলানা শাহ সুফি হাজি পি মোহাম্মদ জুলফিকার আলী সিদ্দিকী বিস্তারিকা নকশবন্দ মুজাদ্দদিয়া কাদেরিয়া চিশতিয়া আর মোহাম্মদ সকলে আমরা দাদা পীরের বায়াত দাদা পীরের মুরিদ আছি কাল কিয়ামত পর্যন্ত থাকবো বলো আলহামদুলিল্লাহ বড় হুজুর কাজ বড় হুজুর করেছে মেজো হুজুরের কাজ মেজো হুজুর করেছে নো হুজুরের কাজ নো হুজুর করে গেছেন সেজো হুজুরের কাজ সেজো হুজুর করে চলে গেছেন ছোট হুজুরের কাজ ছোট হুজুর করে চলে গেছেন কথা ঠিক না বে ঠিক আমার কাজ আমি করে চলে যাচ্ছি আমার কাজ আমি করে যাচ্ছি
ছোট হুজুরকে কৈফিয়ত দিতে হয় না বড় ভাইকে, বড় ভাইকে কৈফিয়ত দিতে হয় না মেজো ভাইকে, নৌ হুজুরকে কৈফিয়ত দিতে হয় না সেজো হুজুরকে। আমার কাজ আমি করে যাচ্ছি, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, আল্লাহ দুনিয়ায় শান্তি দেবেন, কবরে শান্তি দেবেন, আখেরাতে শান্তি দেবেন। দাদা পীরের যদি তোরা মুরিদ হোস, ভালো হতে হবে। বলা ভুল হলো, বলা ভুল হলো, আমার কাজ আমি করে চলে যাচ্ছি। জোরে শিব আল্লাহুম্মা, আলায়ালে সাইয়েদিনা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। বাপ শেষ করলাম, ছোট্ট করে না করলে নয়, অনেক ভাই তো সতাশতিনের ঘর খোদার রক্ষী কর। মাঝে মাঝে আব্বা বলতে, আব্বা হুজুর বলতে, সতাশতিনের ঘর খোদার রক্ষী কর। আমরা অনেক ভাই বলেন সুবহানাল্লাহ, রাগ হচ্ছে নাকি? হাঁড়ি থাকতে চাকা ঠিকই হয়, ভুল বকছি নাকি? পাগলামো ছাড়ো, আব্বা হুজুর বসে আছেন, তিনটে মুরিদ আব্বাকে জিজ্ঞাসা করছেন, হুজুর বড় হুজুর কি ন হুজুর কি আপনার নিজের ভাই? চোখটা মুজে নিলেন, মসজিদে বসে আছি। আবার ঘুরিয়ে জিজ্ঞাসা, কি বললো বাবা? একটা হাঁকার মেরেছিলেন, মনে হলো ছাদটা যেন খুলে বেজি চলে গেল। ভাই 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 ভাই, আবার সত নিজের কি? আমরা ভাই ভাই যে কাঠ খাবে, আমরা ভাই 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 যে কাট খাবে, সে আগ্রা হাগবে, যে কাট খাবে নিজের পায়ে নিজে কুড়ুল মারবে। বলার সময় চলে গেছে আর বলার সময় নাই, বলতে গেলে অনেক সমস্যা দেখা দেবে, বলতে গেলে মান্য চলে যাবে, বলতে গেলে নিজের সম্মান থাকবে না। এই জন্য চুপ হয়ে গেছে, চুপ। আব্বা বলতে চুপ থাকতে পারেন, সবচেয়ে চুপ ভালো হয়। মনে দুঃখ নিচ্ছেন নাকি? আসুন ছোট ছোট মোনাজাত করে যে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনার বান্দা বান্দিরা গুনার পাহাড় মাথায় করে দিয়ে আল্লাহ ফুরফুরা শরীফের জমিনে দুটো হাত দিয়েছে আল্লাহ, আমাদের তাম জিন্দগির পাহাড় পাহাড় গুণা কেনাকে গুণা গুণকে আল্লাহ আপনার জমিনে ঝরিয়ে ফেলে দিন। জেনে গোনা করিছি না, জেনে গোনা করছি, গুনার খাটা দিয়ে গোনাগুন মাফ করে দিন। আয় আল্লাহ পাক আপনার দরবারে দোয়া চাই, এই রাতের অন্ধকার আল্লাহ এই রাতের অন্ধকারে গভীর রাত্রিরে জঙ্গলে জঙ্গল আনাচে কানাচে লাইন দিয়ে লাইন দিয়ে কাতারে কাতারে সোজা আছেন আল্লাহ, আমাদের আব্বা যান, দাদা যান, দাদি যান, জোয়ান যুবক ছেলে ফেলে কি আল্লাহ মেরে ফেলেছেন আল্লাহ, আপনার মাল আপনি জমা দিয়ে দিয়েছেন আল্লাহ, আল্লাহ সকলের রূপাকে সবাখানা পৌঁছে দিন আল্লাহ, কবরকে মেহেরের বাগান করে দিন আল্লাহ, আল্লাহ পাক মুজাহিদের জামান দাদা গুলি ফয়জের দোয়াখানা কবুল করে নিন আল্লাহ, আল্লাহ আপনার হাবিবের কদমে দোয়াখানা কবুল করে নিন আল্লাহ পাক। আব্বাজান চলে গেলেন,
কিছু কম বেশি 38 বছর আম্মা জানছে। আম্মা জানের মুখটা দেখতো, আব্বার কথা খেয়াল থাকতো না। আল্লাহ সব আম্মা জানেরা চলে গেলেন, একটা নিয়ামত রেখেছেন আম্মা জান, আল্লাহ হায়াতে রেখেছেন। আল্লাহ আমার আম্মা জানের হায়াতকে দারাজ করে লাল। আল্লাহ আমার মুরব্বি মুরব্বি ভাই চলে গেলেন, আল্লাহ বড় ভাই ডাকতেন ফোনে, মা ডাকতে দিচ্ছ, আল্লাহকে সাক্ষীকে বলে যায় আমার বড় ভাইয়ের ফোন আমার পকেটে এখনো আছে, বড় ভাই মাঝে মাঝে ডাকতে নিচু কুতাচি দিকা মরবি ভাই গুনকে নিয়ে নিন। আল্লাহ আমার বড় ভাই আল্লাহ সাইফুদ্দিন ভাই আয়াতেছিলেন, আল্লাহ আমি দুঃখ সঙ্গে বড় ভাইকে যে বললাম, বড় ভাই আব্বা দাদা হুজুরের মাজারে কি অবস্থা হতে চলেছে, বড় ভাই আমি সহ্য করতে পারি না, মুড়িদানকে মারছে, মুড়িদানকে মারছে। বড় ভাই বললেন, বলছি তুমি ইউসুফ শোনো, পাঁচির দিয়ে গেঁথে দাও, দাঁড়া মেরে দাও, দাদা পীরের মাজারে তুমি ঢুকতে দেবে না। আল্লাহ চলে গেলেন, আল্লাহ এই সমস্ত মুরব্বি মুরব্বি ভাই হায়াতে রয়েছে, মেজি ভাইয়ের দিকে কলতে দেখলে কলতে ফেটে যায়, নসরিয়ার দিকে দেখলে নসরিয়ার কলতে ফেটে যায়, আমার ইব্রাহিম ভাই বড় ভাইয়ের দিকে দেখলে কলতে ফেটে যায়। বাবাজি কিছু কিছু মুরব্বি আছে সব মেরে ফেলবে, মেরে ফেলবে, আল্লাহ তাআলার জাত পাক কসম খেয়ে ভালো হয়ে যায়। আল্লাহ পাক তাওয়ান দুনিয়াতে যে ইনসান ইমান ধর্মত্র যত দুনিয়া থেকে চলে গেলে আল্লাহ সকলের রূপ পাক স্তবাক করা পৌঁছে দিন। আল্লাহ পাক সাত পোস্টের দাদা মান মেন্নাপুর টাউনে শুয়ে আছে, উলুবেড়িয়ায় শুয়ে আছে, আমার মুজাদ্দিদ জবান দাদা হুজুরের চাচাতো ভাই, আল্লাহ পায়ে হেঁটে সেই জবানায় সাতবার হজ করেছিলেন, আল্লাহ উলুবেড়িয়ায় শুয়ে আছেন হযরত ঈসা হুজুর, আমার দাদা তিনার রূপ পাকে সবাবখানা পৌঁছে দেবেন। আল্লাহ পাক আপনার কাছে আরো দোয়া চাই, তামাম পৃথিবীর মধ্যে কোন বান্দা বান্দি আল্লাহ আপনার পৃথিবী বড় আল্লাহ যদি কোন কবরে আজাব হয় আল্লাহ তার কবর থেকে বেহেশতের বাগান করে দাও, আল্লাহ তার কবর থেকে নূরের আলো করে দাও। আল্লাহ পাক আপনার দরবারে দোয়া চাই, আল্লাহ আমাদের মুজাদ্দিদ জামান দাদা হুজুরের দরবার থেকে দোয়াকে কবুল করে নিন। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন আমিন আমিন, বারাকাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله، لا إله، لا إله، لا إله إلا الله محمد رسول سب ছেলের উপযুক্ত, আমার বাড়ির ছেলের সব জ্ঞানী গুণী উপযুক্ত, এই শুনছেন আপনারা সব দোয়া করেন আল্লাহ যেন আমাদের হিফাজত করেন, এই শুনছেন আপনারা আমাদের বাড়ির ছেলেরা সব শিক্ষিত, এখন জ্ঞানী গুণী মাওলানা মুফতি সাহেব, খালি সকলে দোয়া করেন যেন আল্লাহ আমাদের হিফাজত করেন,
আরেকটা বলি, আমরা বাবাজি দোয়া চাইছি আপনার থেকে, আপনাদের তো আমার পীর ছেলে ফুলে তো আল্লাহ কার কি দোয়া কবুল করে, সব বাচ্চাটা যে ভাব মরিত তো তোর বাচ্চারা পীর ভাই, তো সেজন্য তোদের কাছে তুই আল্লাহকে দোয়া চা আমাদের ঘরে যেন আল্লাহ হেফাজত করেন। বলেন না আলহামদুলিল্লাহ, খুব সাবধানে একটু ভালো করে দোয়া কর বাপ, যেন আমাদের ঘরে আল্লাহ হেফাজত করেন। আসসালামু আলাইকুম, সকলে একটু সালাম দেবেন না। ওয়ালাইকুম।